আলোচিত জঙ্গি ছিনতাইয়ের ঘটনার তদন্ত চলছে এবং যেখানে যাকে সন্দেহ হচ্ছে তাকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব আকচার লোকায়ন জীবন বৈচিত্র্য জাদুঘরে মুক্তিযুদ্ধ গ্যালারির শুভ দ্বারোদ্ঘাটন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা গ্যালারি স্থাপনের জন্য ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইউএসডিওকে ধন্যবাদ জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, ডিআইজি আব্দুল আলিম, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিওর নির্বাহী পরিচালক শহীদুজ্জামান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। দেখুন, এটা তো একটা চলমান প্রক্রিয়া রয়েছে, তাদের অনুসন্ধান আমরা করছি, আমরা তদন্ত করছি, আমাদের পুলিশ যেখানে যাকে সন্দেহ করছে তাকেই জিজ্ঞাসাবাদ করছে কিংবা তাকে সন্দেহের জালে আবদ্ধ করছে। এই সুরঞ্জিত সেনগুপ্তর এই যে এপিএস, তার বাসায় নাকি এই ইসেরা লুকায়িত ছিল দু কয়েকদিন, সেজন্যই তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে এবং আমরা মনে করি তার কাছে থেকে কিছু আমরা আরও কিছু ইনফরমেশান পাব। এটা ইলেকশন করলে হার জিত তো হবেই, সেই হার জিতেরই একটা অংশ হয়েছে এটা। এটা তো আপনারা সবসময় জানেন যে রংপুর আমাদের জাতীয় পার্টির সূতিকাগার, সেটা সেইখানে তাদের অবস্থান শক্ত থাকবে, এটাই স্বাভাবিক। তা আমরা সেখানে, আমাদের পরাজয় হয়েছে, দুই তিনজন ক্যান্ডিডেট সেখানে দাঁড়িয়েছিল, সেখানে নানান যেটা নির্বাচনে যা হয় তাই হয়েছে, এটা আমাদের কিছু মন্তব্য নেই। দেখুন, আমি একজন মুক্তিযোদ্ধা, আমি এই 9 মাস সবসময় পথে প্রান্তরেই ঘুরেছি, কাজেই মুক্তিযুদ্ধের সম্পূর্ণ ইতিহাসের সঙ্গে আমি জড়িত। তা আমি সেই জন্যই আমার একটা উৎসাহ ছিল যে আমাদের জামান সাহেব কী কী কালেকশন এখানে করেছেন। আমাকে যখন দাওয়াত দিলেন তিনি, তখন আমার একটা ইচ্ছা ছিল যে ওনার এই এটা আমি দেখব, সেই জন্যই আমার আশা। তো উনি কালেকশন করেছেন এবং আরও করবেন, উনি সেটাই তার ইচ্ছা প্রকাশ করেছেন। যেখানে যেখানে মুক্তিযুদ্ধ হয়েছে সব জায়গার থেকে, সব বদ্ধভূমি থেকে তিনি সেই এলাকার যারা শাহাদাত বরণ করেছেন তাদের মাটি তিনি সংগ্রহ করছেন, একটা একটা অন্য চিন্তার তিনি এই এইটা এটা আমরা পেলাম। তা আমরা তাকে ধন্যবাদ জানিয়ে খাটো করবো না, সে যে মুক্তিযোদ্ধাদের মানে তিনি ধরে রেখেছেন, তার স্মৃতিতে যেটা মানে উজ্জ্বল তারকা হিসাবে তার স্মৃতিতে রয়েছে, সেই জন্য তাকে ধন্যবাদ।